মিনক্সিডিল ব্যবহার করছি তারপরেও চুল পড়ছে। মিনক্সিডিল ব্যবহার করা ছেড়ে দিলেই চুল পড়া আবার বেড়ে যাচ্ছে। কোন বয়স থেকে আমি মিনক্সিডিল ব্যবহার করতে পারবো? মিনক্সিডিলের সাইড এফেক্টস কি? কতটুকু পরিমাণে আমি মিনক্সিডিল ইউজ করতে পারবো? আজ এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি ডক্টর সাতাশ সাইবা আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আশা করি এই সকল প্রশ্নের উত্তর আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা কি জানেন মিনক্সিডিল প্রথমে কি হিসেবে ব্যবহার হতো? মিনক্সিডিল প্রথমে আগে একটি অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ, অর্থাৎ যাদের ব্লাড প্রেশার বেশি তাদের ক্ষেত্রে ট্যাবলেট ফর্মে ব্যবহার হতো। অতঃপর এটা ব্যবহার করার পর দেখা গেল শরীরে বিভিন্ন জায়গায় চুল গজানো শুরু হয়। এর পরবর্তীতে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে দেখেন এই মিনক্সিডিল দিয়ে আমাদের চুলের গ্রোথ হচ্ছে, অর্থাৎ পরবর্তীতে এটি FDA অ্যাপ্রুভড হয়ে যায় যে মিনক্সিডিল হেয়ার রিগ্রোথ হিসেবে ব্যবহার করা যাবে। এবার আপনাদেরকে আমি জানাবো কিভাবে এইটার ডোজটা আমরা নির্ধারণ করে থাকি। সাধারণত মিনক্সিডিলটা আমরা 1 ml পর্যন্ত ইউজ করতে বলে থাকি। এতে আমরা স্প্রে হিসেবে ইউজ করতে পারি অথবা ড্রপার দিয়ে ইউজ করতে পারি। এটা ব্যবহার করার সর্বোত্তম উপায় হচ্ছে আমাদের মাথার যে ভার্টেক্স, অর্থাৎ ক্রাউন, এখান থেকে 1 ml পর্যন্ত আমরা ড্রপার ইউজ করতে পারি। এর পরবর্তীতে 5টা আঙুল দিয়ে সেটাকে আমরা মাথার চারপাশে সার্কুলার মোশনসে স্প্রেড করে দিতে পারি। তাছাড়াও আপনার যদি স্প্রে ব্যবহারে বেশি কমফোর্টেবল হন, স্প্রে হিসেবে আমরা সেটাকে মাথার প্রথমে, মাঝে এবং সামনে, অর্থাৎ ক্রাউন, মাঝে এবং সামনে, এই 3 বার চাপ দিয়ে আমরা এটাকে স্প্রেড করে ইউজ করতে পারি। এবার আসুন জেনে নেই মিনক্সিডিলটা কী কী ফর্মে পাওয়া যায়। মিনক্সিডিল সাধারণত লিকুইড ফর্ম, জেল ফর্ম এবং ফোম ফর্মে পাওয়া যায়। লিকুইড ফর্মটাই আমরা এখন সর্বোচ্চ বেশি ইউজ করে থাকি এবং জেল ফর্ম যেটা সেটা এখন আর বাজারে পাওয়া যায় না, এবং ফোম ফর্ম যেটা সেটা ব্যবহার করার পরে অনেক বেশি ইরিটেশন হয়, যার কারণে আমরা বেশি ফোম ফর্মটা প্রেসক্রাইব করি না। এবার আসুন জেনে নিই আমরা কোন বয়স থেকে মিনক্সিডিল ইউজ করতে পারবো। মিনক্সিডিল সাধারণত আমরা 22 বছর থেকে এর ঊর্ধ্বে ব্যবহার করে থাকি। তারপরও তা কতটুকু অংশ টাক জুড়ে রয়েছে, কীভাবে চুল পড়ছে এবং হেয়ার লসের এরিয়া সব কিছু নির্ধারণ করি আমরা প্রেসক্রাইব করে থাকি। এবার আসুন জেনে নেই এই মিনক্সিডিলটা আসলে কীভাবে কাজ করছে। মিনক্সিডিলে আছে নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অ্যাডোনোসিন ট্রাইফসফেট। এই উপাদানগুলোর মাধ্যমে মিনক্সিডিলটা সাধারণত কাজ করে থাকে। অ্যাডোনোসিন ট্রাইফসফেট ব্যবহারে যেটা হয় আমাদের ত্বকের মধ্যে, অ্যাডোনোসিন ট্রাইফসফেট একটি পটেন্ট পটাশিয়াম চ্যানেল ওপেনার। এই চ্যানেলটা, অর্থাৎ এইটা ব্যবহারের মাধ্যমে ভেসোডায়ালেশন হয়, অর্থাৎ সরু যে রক্তর যে পথগুলো আছে সেগুলো মোটা হয়ে যায় এবং এর মাধ্যমে কোষের যে পটাশিয়াম চ্যানেলগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায় এবং আমাদের যে প্রয়োজনীয় উপাদান যেমন অক্সিজেন সমৃদ্ধ রক্ত, নিউট্রিয়েন্ট ও অন্যান্য যাবতীয় উপাদান যেগুলো সেল গ্রোথ করে এবং হেয়ার গ্রোথ করে থাকে, সে সকল জিনিস আমাদের কোষে ঢুকতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথ হয়। তাছাড়া এতে আছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডের মাধ্যমে আমাদের চুলের যে বিভিন্ন বেড়ে ওঠার যে বিভিন্ন ধাপ আছে, যেমন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন অ্যানাজেন ফেজ, টেলোজেন ফেজ, আরও অন্যান্য অনেক ফেজই আছে, বাট আপনারা যে জিনিসটাতে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে শেডিং ফেজ। এই শেডিং ফেজটা গোটা মাথা জুড়ে হয় না, মাথার 1-2% চুলের মধ্যেই হয়ে থাকে এবং এটি 3-4 মাস পর্যন্ত লাস্ট করে। তো এই নাইট্রিক অক্সাইডটা আমাদের যে টেলোজেন ফেজ, অর্থাৎ যে শেডিং ফেজটা, শেডিং ফেজটাকে শর্ট করে নিয়ে আসে এবং অ্যানাজেন ফেজ, অর্থাৎ গ্রোথ ফেজ, এটার মধ্যে ধাবিত করে, অর্থাৎ টেলোজেন ফেজটা কমে যাচ্ছে এবং অ্যানাজেন ফেজটা বেড়ে যাচ্ছে। এতে করে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং চুল নতুন করে বেড়ে উঠে, নতুন চুল গজায়। এবং এতে আছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের সাহায্যেও আমরা অ্যানাজেন ফেজটা, অর্থাৎ গ্রোথ ফেজটা ধরে রাখতে সাহায্য করে এবং এতে করে প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি যেটা সেটা ইনক্রিজ হয়, অর্থাৎ সেল গ্রোথ হয়। এবার আসুন জেনে নেই এই মিনক্সিডিলটা কত পার্সেন্ট পাওয়া যায়। আপনারা সবাই জানেন বাজারে মিনক্সিডিল 2%, 5%, 10% পর্যন্ত পাওয়া যায়। এখন আপনারা কোনটা কে ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন সেটা নিয়ে একটি প্রশ্ন থাকে, আসুন জেনে নেই। মিনক্সিডিলের যে পার্সেন্টেজগুলো সেটা 2% সাধারণত আমরা মাইল্ড টু মডারেট হেয়ার লসে দিয়ে থাকি, অর্থাৎ খুব অল্প হেয়ার লস যাদের বা খুবই অল্প সময় ধরে হচ্ছে, 1-2 বছর, তাদের ক্ষেত্রে আমরা 2% দিয়ে থাকি এবং 2% আমরা বেশিরভাগ ফিমেলদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি।
5% হচ্ছে মডারেট হেয়ার লসের চাইতেও একটু বেশি যাদের তাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে আমরা সাধারণত 5%ই প্রেসক্রাইব করে থাকি। পরবর্তীতে আসছে 10%। 10%টা এক্সটেন্সিভ হেয়ার লসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এবং এটা অবশ্যই একটি ডক্টরের পরামর্শ নিয়ে আমরা আপনারা ব্যবহার করবেন, কেননা এক্সটেন্সিভ হেয়ার লসে আরও অনেক ব্যাপার থাকে। এবার আসুন জানি আমাদের এই মিনক্সিডিলের কিছু ফর্মে থাকে, যেমন অ্যালকোহল ফ্রি আছে, অ্যালকোহল সমৃদ্ধ আছে, তাছাড়া কিছু কম্বিনেশন আছে। কম্বিনেশন ফর্মটা হচ্ছে ফিনাস্টেরাইডের সাথে থাকে। আপনারা সকলেই কম বেশি সবাই জানেন ফিনাস্টেরাইড একটা চুল পড়ার ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং এই মিনক্সিডিলটা যে ফিনাস্টেরাইডের সাথে সমৃদ্ধ সেটা অবশ্যই ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আমরা এটা কখনোই প্রেসক্রাইব করি না। এই ফিনাস্টেরাইড সাথে সমৃদ্ধ একটি উপকারিতা আছে, যারা ফিনাস্টেরাইড মুখে খাচ্ছেন তাদের সাইড এফেক্ট হচ্ছে বা তারা খেতে চাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আমরা এই মিনক্সিডিল প্লাস ফিনাস্টেরাইডটা প্রেসক্রাইব করি। এতে চুল পড়ার চুল যে পড়ে গেছে এতে করে মিনক্সিডিলের অ্যাক্টিভিটির মাধ্যমে চ্যানেলগুলো তো ওপেন হচ্ছে, সাথে ফিনাস্টেরাইডটাও কাজ করছে, এতে করে খুব ভালো একটি রেজাল্ট আসে। এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে 84% মানুষরা ফিনাস্টেরাইড দিয়ে অনেক উপকৃত হয়েছেন চুল নতুন করে বেড়ে ওঠার সাহায্যে। এবার আসেন আমরা জেনে নিই এটার কিছু সাইড এফেক্ট। এবার ওষুধ ব্যবহার করছেন, অবশ্যই সাইড এফেক্ট আছে এটার। এটার সাইড এফেক্ট মূলত খুব বেশি মেজর কিছু না, ছোটোখাটো সাইড এফেক্ট, যেমন আই ইরিটেশন, চোখে জ্বালা পড়া, চোখে চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া, মাথার ত্বকে চুলকানো, মাথার ত্বকে খুশকি খুশকি ভাব, তাছাড়া একটু মাথায় একটু বার্নিং সেন্সেশন অর্থাৎ জ্বলছে, এরকম এগুলো হচ্ছে কমন সাইড এফেক্টস। এই সকল সাইড এফেক্ট হয়ে থাকে সাধারণত মিনক্সিডিলের কিছু প্রিজারভেটিভস ইউজ থাকে, এবং তাছাড়া সবচেয়ে বেশি হয়ে থাকে অ্যালকোহল সমৃদ্ধ মিনক্সিডিলগুলো। এই জন্য যাদের এই ধরনের সাইড এফেক্ট থাকে তাদেরকে আমরা মিনক্সিডিল অ্যালকোহল ফ্রিটা ইউজ করতেই প্রেসক্রাইব করে থাকি। এবার আসেন আমরা জেনে নিই মিনক্সিডিলের যে ব্যবহার করছি এতে আমাদের কখন ব্যবহার করতে হবে, অর্থাৎ এটার নিয়মটা কী। মিনক্সিডিল সাধারণত আমরা ব্যবহার করতে বলি একবার অথবা দুবার। একবার কাদেরকে বলি, যারা হচ্ছে প্রথম থেকে ইউজ করেন তাদেরকে আমরা একবার বলি, এবং একবার যাদের ওয়েল টলারেট হয়ে যায় তাদেরকে আমরা দুবার বলে দিই। অর্থাৎ এটা আমরা সাধারণত দুবার বলি, সকালে ও রাতে। মিনক্সিডিল প্রেফারেবলি রাতে ইউজ করা বেস্ট, কেননা আমরা দিনের বেলা ইউজ করলে সেটা আমরা বাইরে যাই, বিভিন্ন কাজে যাই, সেতে এতে করে ধুলাবালি পড়ে এবং ঘাম তৈরি হয়, আমরা ব্যস্ত থাকি। সেক্ষেত্রে আমরা মিনক্সিডিলটা রাতে ব্যবহার করতে বলি, যেন একটা লম্বা সময় একটা রেস্টিং টাইমে মিনক্সিডিলটা কাজ করতে পারে। মিনক্সিডিল ব্যবহার করার পরের দিন আমরা হেড ওয়াশ করতে বলি, সেটা শ্যাম্পু দিয়ে করতে পারে অথবা শ্যাম্পু ছাড়া করতে পারে। তাহলে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে মিনক্সিডিল আসলে হেয়ার ফলের জন্য কাজ করে না, হেয়ার রিগ্রোথে হেল্প করে, অর্থাৎ হেয়ার ফলের জন্য না, এটা হেয়ার লসের জন্য কাজ করে। আমাদের মাথার যে ইনঅ্যাক্টিভ ফলিকলস থাকে, হেয়ার ফলিকলস থাকে, এই সব ফলিকলসের উপর মিনক্সিডিলটা কাজ করে, এই ফলিকল থেকে চুলকে বেড়ে উঠতে সাহায্য করে। কিন্তু আপনার চুল যদি 1 বছর ধরে পড়ছে বা 2 বছর অন্তত 5 বছর পর্যন্ত আপনার চুল পড়ছে, সেই ক্ষেত্রে আপনি মিনক্সিডিলটা ব্যবহার করতে পারেন। যাদের 5 বছরের বেশি হয়ে গেছে চুল পড়া তাদের ক্ষেত্রে আমরা মিনক্সিডিলটা সাধারণত প্রেসক্রাইব করি না, বাট আপনি ইউজ করতে চাইলে তা অবশ্যই আমাদের ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এবার একটি ছোট্ট একটি টিপস দিই। মিনক্সিডিল ব্যবহারের পরে অনেকেই বলেন মাথাটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, আমার মাথায় একটু শুষ্ক ভাব লাগছে, মাথাটা বেশ ইরিটেশন হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা সপ্তাহে 1 দিন মাথায় তেল লাগাতে পারেন, এতে করে মাথার হাইড্রেশনটা মেনটেন হয় এবং মাথার শুষ্ক ভাবটা চলে যায়। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের মিনক্সিডিল নিয়ে যাবতীয় যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি দূর করতে পেরেছি। আরও কিছু বাদ পড়ে গেলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা কিছু জানেন, আপনাদের কিছু নিউ এক্সপিরিয়েন্স মিনক্সিডিলের বিষয়ে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।